আন্তনগর একতা এক্সপ্রেস এখন সকাল 10:15 5 নম্বর প্ল্যাটফর্মে কমলাপুরে প্রবেশ করবে। ট্রেনটি ঢাকা থেকে পঞ্চগড় এবং পঞ্চগড় থেকে ঢাকা নিয়মিত যাতায়াত করে থাকে। বাংলাদেশে যে কয়টি আন্তনগর বিলাসবহুল ট্রেন রয়েছে তার মধ্যে এই একতা এক্সপ্রেস একটি। এখন ট্রেনটির ইঞ্জিন বগি থেকে আলাদা করছে এবং এটি তারা খুব অল্প সময়ের মধ্যেই ইঞ্জিনটি আলাদা করে অপর প্রান্তে অর্থাৎ পঞ্চগড়ে যাওয়ার জন্য ইঞ্জিনটি অপর প্রান্তে সংযুক্ত করবে। আমরা এই মুহূর্তে দেখছি ইঞ্জিনটি কিন্তু বগি থেকে আলাদা হয়ে গেল এবং এটি নির্দিষ্ট দূরত্বে চলে যাচ্ছে এবং নির্দিষ্ট দূরত্ব যাওয়ার পরই ইঞ্জিনটি কিন্তু আবার এই পাশের যে লাইনটি রয়েছে এই লাইনে কিন্তু ইঞ্জিনটি চলে আসবে। এখন কিন্তু ইঞ্জিনটি এই পাশের লাইনে চলে আসলো এবং এটি সামনের দিকে চলে যাচ্ছে। এই ইঞ্জিনগুলো কিন্তু নতুন। সাম্প্রতিক সময়ে বাংলাদেশ রেলওয়ে এই ইঞ্জিনগুলো আমেরিকা থেকে আমদানি করেছে এবং ইঞ্জিনগুলো অত্যন্ত শক্তিশালী।